টেলিফোনেই বিয়ে, টেলিফোনেই সংসার, টেলিফোনেই ডিভোর্স। 1.5 বছর টেলিফোনে সংসার করছি, আবার 1.5 বছরের মাথায় টেলিফোনে ডিভোর্স দিছি। মানুষ ফোনে কত কথা বলতে পারে! আমি ঘুমাইতে গেল তার ফোন, মানে তার সাথে কথা বলতে হইব। আমি খাইতে গেল কথা বলতে হইব, গোসল করতে গেল কথা বলতে হইব, রোজা নামাজ যা করতে যাই। আমি যদি নামাজ পড়ি তাহলে তারে ভিডিও কল দিয়ে মোবাইল সামনে রেখে তারপরে নামাজ পড়তে হইব। কোরআন পড়ল, আমি যদি মোবাইল তার ভিডিও কলে রেখে আমি কোরআন পড়তে যাই, আমি তার মানে ছিমে যে ফোনটা দেয়, ফোনের কারণে আমি থাকতে পারি না। মানে তার সাথে এসে আমাকে দেখবো প্লাস কথা বলবো। আর আমি এতক্ষণে কথা বলতে বলতে আমি ত্যক্ত হয়ে গেছি। আমি অধৈর্য। কার সাথে কথা বলতে? কোন দেশে? সে মালয়েশিয়া থাকতো, প্রবাসী। তো প্রবাসীর সাথে টেলিফোনে বিয়ে? সেই টেলিফোনে বিয়ে আবার এতই কথা বলা লাগতো, কেন টেলিফোন মানে ভেঙে ফেলতেন? আমি মানে তা এতটাই ফোন দিত, সে আমাকে বুঝতো না। মানে আমাকে সে বোঝার মতন আল্লাহ নাই, তার তৌফিক দেয় নাই, সে আমাকে একদমই বুঝতো না। তার কথা মতন মানে আমাকে ফোনে কথা বলতেই হইব। আমার আর হাজার কাজ, মানে আর হাজার জিনিস ফেলাই দিয়ে তার সাথে কথা বলতে হবো, এটা হচ্ছে তার মত। কিন্তু আমার এত কথা বলতে বলতে আমি ত্যক্ত হয়ে গেছি। পরে যদি দুই একটা ফোন রিসিভ করতে না পারতাম, তখন সে আমার মোবাইলটা, তখন মানে এত এত ডবকবকি করতো, আমার বাবা মাকে নিয়ে বকবকি করতো। তো এই যে আপনাকে মানে বকাবকি করতো, আর আপনার বিয়েটা দেয় কে? বিয়েটা আমার ফ্যামিলি থেকে দেয়, সবাই মিলে ফ্যামিলি থেকে দেয়। তো এই টেলিফোনে মানে বিয়েটা হলো আপনার, মানে হলো বাবা মা কিভাবে দিল? আপনার বয়সটা কত ছিল তখন? তখন আমার বয়স 13-14। 13-14 বছরে আপনার মানে হলো টেলিফোনে বিয়ে দেয় মালয়েশিয়ান প্রবাসীর সাথে। তো এরপর আপনি কি করলেন একটু বলবেন? তারপরে যেরকম আমার এতটাই ফোন দিত, আমাকে কোন কাজই করতে দিত না সে। আমি মাদ্রাসায় পড়তাম, আমার মাদ্রাসায় যাওয়া হইতো না। তারপরে আমি যেরকম ফোন যদি হ্যাঁ, আমি সাপোজ গোসল করতে গেছি, গোসল করতে যাওয়ার পরে হ্যাঁ এই ফাঁকে দুই একটা ফোন দিয়ে ফেলাইছে, আমি রিসিভ করতে পারিনি, সে বাবা মা নিয়ে খুব খারাপ বিচ্ছিরি ভাষা বকাবকি করতো। তো এইসব আমি মানে অনেক দিন ধরে সহ্য করতে 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 1.5 বছরের মতো আমি আর সহ্য করতে পারিনি। পরে আমি মোবাইল ভেঙে ফেলতাম, এরকম করে 3টা মোবাইল এক এক করে ভেঙে ফেলাইছি। ভাঙ্গার পরে যেরকম তার সাথে আমার সম্পর্কটা নষ্ট হয়ে যায়, মোবাইল ভাঙ্গার পর সে আর ফোন টোন দেয় না, ওখান থেকে সংসারটা ভেঙে যায়। হ্যাঁ, ওখান থেকে সংসারটা। তারপর আপনি কি করেন? আপনার পরিবার থেকে জোর করে না যে কেন তুমি সংসারটা ভাঙবাস? পরিবার কি চাইছে, মা বাবা কি চাইছে? পরিবার চাইছে আমি তার সাথেই থাকি, কারণ তার টাকা পয়সা আছে। কিন্তু আমি তো আমি মনে শান্তি পাইতাছি না, এত কথা বলতে পারতাছি না, আমি অধৈর্য হয়ে আমি আমার ফ্যামিলি থেকে আমাকে অনেকটাই চাপ দেয়, তাও আমি তার সাথে কথা বলি না। পরে এক পর্যায়ে আমার দুলাভাই আমার অনেক মারধর করে, তারপরে আমি পালায়া চলে আসি ঢাকায়। তো টাকা পয়সা মানে হলো স্বামী ছেড়ে, প্রবাসী স্বামী ছেড়ে কাকে ধরলেন? ঢাকা এসে আমি চাকরি করতাম, চাকরি করার পর ওই জায়গায় এক ছেলের সাথে আমার সম্পর্ক করে বিয়ে হয়। তারপরে সে অনেক ভালো ছিল, তার কথাবার্তাও খুব ভালো ছিল। এখন আমার একটা কিডনিতে সমস্যা, আমার কিডনিতে টিউমার, এই কারণে সে আমাকে ছেড়ে চলে গেছে। মানে সে আমাকে ভালোবাসতো না তা না, সে আমাকে খুব ভালোবাসতো, আর আমার পিছনে অনেক টাকা নষ্ট করছে। এখন আর ছোট করার জন্য ওষুধ দিছে, তো ওষুধে যদি ছোট হয় 6 মাসের টাইম দিছে, যদি ছোট হয় তাই তো আর কিডনি কাইটা ফেলার লাগবে না, আর যদি বড় হয় তাহলে কিডনি সহ কাইটা ফেলাই দিতে হইব। তো ওষুধ খাইতে অনেক টাকার দরকার। প্রতিদিন কত টাকা লাগবে আপনার খেতে? 320 টাকার ওষুধ লাগে, খাওয়ার টাকা, থাকার টাকা, আমি যার কাছে থাকি তার কাছে টাকা দিয়ে থাকতে হয়। তো ওষুধ কি খেতে পাচ্ছেন আপনি? এখন আমি পারতাছি না, একদম পারতাছি না। তাহলে আপনার সামনের দিনগুলো কিভাবে যাবে বোন? কেউ যদি আমাকে সাহায্য করে এর জন্য আমি লাইফে এসেছি। আচ্ছা, এছাড়া আপনার শারীরিক আর কি কি প্রবলেম রয়েছে? আমার দুই পাশে 2টা ফেলোপিয়ান টিউব বলো,
যে কারণে আমি মা হতে পারতেছি না। এটা কি চিকিৎসা করলে ভালো হবে না? হ্যাঁ ভালো হবে, এটা চিকিৎসা করলে ভালো হবে, ডাক্তার বলছে যে কি মানে অপারেশনের মাধ্যমে সারা। আপনার সংসার লাইফটা কতদিন, দ্বিতীয় সংসারটা? 4 বছর। 4 বছর। কোনো সন্তানের মা হয়েছেন কি? কোনো সন্তানের মা হতে পারেন না। তো আপনার স্বামী আপনাকে কেমন জানতো? আমাকে খুব ভালো জানতো, খুব ভালোবাসতো। টাকা পয়সার স্বামীকে ছেড়ে মানে যে স্বামীকে পেলেন আপনি বাঙালি দিন এনে দিন খায়, দিন খায়, কিন্তু তার ব্যবহার কথাবার্তা খুবই ভালো, সে মানুষটাও ভালো। আর আগের যে হাজবেন্ড আমার প্রবাসীর, তার ব্যবহার খুবই খারাপ ছিল, কথাবার্তা একদম ভালো। সব প্রবাসী তো খারাপ না? হ্যাঁ না, সবাই খারাপ না, মানে আপনার স্বামী খারাপ পড়েছে। খারাপ ছিল মানে কি এমন কথা ছিল যে রাত দিন 24 ঘন্টা আপনাদের কথা শেষ হতো না? এরকম ধরেন সাপোজ ফোন দিলে, একটা মানুষ যদি ফোন দেয় জিজ্ঞাসা করে কেমন আছো, তা খাওয়া দাওয়া করছো? হ্যাঁ খাওয়া দাওয়া করছি। কি দেখাইছো শেষ? হ্যাঁ বলতো যে কেমন আছো, ভালো আছি, আমার জিজ্ঞাসা করতো একটু। তারপরে বলতো ভাত খাইছো? হ্যাঁ খাওয়া দাওয়া করছি। কি দেখাইছো জিজ্ঞাসা করতো, তো কতটুকু ভাত খাইছো, ভাত আবার দ্বিতীয়বার নিছো কি না, তো তরকারি মজা হয়েছে কি না, তারপরে মানে এরকম অনেক বিভিন্ন মানে সাপোজ ভাত দিয়ে বুঝলাম, আর আর অন্য অন্য কথা তো আছেই। বিরক্ত হইতো না আপনার? অনেক বিরক্ত হইতাম। মানুষটা তো আপনাকে অনেক ভালোবাসতো না? সে ভালোবাসলে সে আমাকে বুঝতো না, মানে প্রথম স্বামীটা তো আপনাকে মানে লো অনেক ভালোবাসতো, আপনি খেয়েছেন কিনা আপনার সব তথ্যগুলো নিত নিত ঠিক আছে, আমি তো তাতে খুশি ছিলাম। কিন্তু যখন আমি ধরেন হ্যাঁ আমার গোসল করতে 10 মিনিট সময় দিত, যে 10 মিনিটে গোসল করে আসবা, কিন্তু আমি তো গোসল করতে গেলে মানুষের 2-1 মিনিট বেশি হইতেই পারে, এই 10 মিনিটে 2-1 মিনিট আগে সে ফোন দিত। ফোন দিয়া যদি আমি তো গোসলখানা রিসিভ করতে পারতাছি না, বা আমি নামাজে দাঁড়াইছি ফোনটা রিসিভ করতে পারতাছি না, বা আমি কোরআন পড়তাছি, আমি যদি কোরআনের ওই যে ফুলসটা পর্যন্ত না যাই আমি ফোনটা রিসিভ করতে পারতাছি না। তো এতটুকু টাইমে হ্যাঁ 2-1 বার কল দিয়ে ফেলাইছি, আমি রিসিভ করতে পারি না। বিদায় লাস্টে যে আমি রিসিভ করছি, আমার বাবা নিয়ে মা নিয়ে এরকম মানে ভাষায় প্রকাশ করা যায় না, এরকম বকাবকি করতাম আমি। তো ওরকম বকাবকি রেগুলার 2-1 বার হইতো, তখন আমি তেত্ত হয়ে যেতাম, তার ওই বকাবকি আমি সহ্য করতে পারতাম না। আমিও তো তারে ভালোবাসতাম, ভালো না বাসতাম, আমি 1.5 বছর কীভাবে তার সাথে কথা বলতাম? দর্শক আপনারা শুনলেন বোন ময়নার কাছ থেকে তার জীবনের কষ্টের কথাগুলো। ময়না আপু আসলে আপনার নামটা, পুরো নামটা বলবেন, ঠিকানাটা বলবেন, কোথায় থাকেন, সরাসরি আপনার কাছে যাওয়ার কোনো ওয়ে রয়েছে কিনা, বা আপনাকে সহযোগিতা করতে পারবে কিনা, বা আপনি যে কথাগুলো বলেছেন সে কথাগুলো কতটুকু সত্য? কারণ অনেক প্রবাসী, অনেক দেশের ভাই বোনরা আপনাদেরকে হয়তো সহযোগিতা করতে গিয়ে হয়তো সঠিক ঠিকানা পায় না, দেখে যেতে পারে না, একটু বলবেন আপনার মানে ঠিকানাটা? আমি ঢাকা কেরানীগঞ্জ থাকি, আমবাগিচা মসজিদের সামনে আমার বাসা। আচ্ছা, তো ওখানে আপনাকে কি নামে চিনে? ময়না নামে চিনে। ময়না নামে চিনে। তো আপনার স্বামী কি ওখানে থাকে? না আমার স্বামী ওখানে থাকে না, আমার স্বামী থাকে ইস্পাহানে। উনি কি এখান থেকে চলে গেছে আপনাকে ছেড়ে? এখন কি যোগাযোগ করে না? আপনার বাবা মা কি আপনাকে একটু সহযোগিতা করতে পারে না? আমার বাবা মা বলতে আমার বাবা মা খুবই বৃদ্ধ, তারা তো কাজ কাম করে না, আর আমার একটা ভাই, তা সে গরিব, সে ভ্যান গাড়ি চালায়, তারপরে তারও সংসার আছে আর কি, তারও 3টা বাচ্চা ছোট ছোট। দর্শক যে তার বোনটির মানিল অসংখ্য মানে ডাক্তার দেখিয়েছেন, অনেকগুলো মানে পরীক্ষা নিরীক্ষার কাগজ রয়েছে, আসলে এতগুলো কাগজ দেখানোর সুযোগ নেই। আপনারা যদি যারা সত্যিকারে সহযোগিতা করতে চান তার কাছ থেকে পুরো বিষয়গুলো ডিটেলস আরও জেনে নেবেন, কারণ হলো আর মানুষের ধৈর্য নেই যে মানে আমরা এত লং টাইম ধরে রিপোর্টগুলো দেখব। তো বোন আমরা আপনার মোবাইল নাম্বারটা দিতে চাই, আপনি যদি দিতে চান। 0176241 0627 এই নাম্বারটি কি বিকাশ করা? হ্যাঁ বিকাশ করা। কে ধরবে এটা? আমি। ধন্যবাদ। দর্শক আপনারা শুনলেন এই বোন ময়নার কাছ থেকে তার জীবনের এবং কষ্টের কথাগুলো। দর্শক আপনারা এই ভিডিওটি দেখার পর আপনাদের কাছে যদি সত্যিকারের অর্থে মনে হয় যে এটা সত্য, তাহলে আপনি একটা সহযোগিতা করুন। আসলে অনেকেই মনে করেন এটা কতটুকু সত্য, কতটুকু মিথ্যে, এই বিষয়গুলো। দর্শক আমাদের প্রতিবেদন করার আগে এই বোনটি কতদিন ধরে আমাদেরকে ট্রাই করছেন আমরা তার কাছ থেকে শুনি। বোন আপনি আমাদেরকে মানে লোক ভিডিও করার জন্য কতদিন ধরে ট্রাই করছেন? প্রায় 1 মাস 10 দিন। 1 মাস 10 দিন, মানে প্রায় 42 দিন পরে আপনি আমাদেরকে মানে পেয়েছেন, আমরা তারপর আপনার ভিডিওটি করার জন্য সক্ষম হয়েছি। কী কারণ? আপনি তো এর আগে আমাদেরকে 1 মিনিটের ভিডিও করেও পাঠিয়েছিলেন,
যে আপনার সততা মানিল বিষয়টা কি জানানোর জন্য অন্য একজনের ইমু নাম্বার থেকে, তাই না? দর্শক, আমরা সবকিছু যাচাই বাছাই করে চেষ্টা করি যেন যাতে কোনো রকম মানুষকে ধোকা দেওয়ার মতন যে সত্যিকারীর অসুস্থ না, সে অসুস্থ সে যদি ভিডিও করে তাহলে হয়তো অনেক মানুষ প্রতারণার শিকার হবে, যাতে না হতে পারে সেই কারণে এতটুকু যাচাই করা। দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।